নারগোপাল চক্রবর্তী, বাবার নাম মৃত নিকুঞ্জ বিহারী চক্রবর্তী, মাতার নাম মৃত সুরবালা চক্রবর্তী, গ্রাম বারমাসী, ডাকঘর বদিয়ার, সুয়াবেলি ইউনিয়ন, থানা বুসপুর উপজেলা পরিষদ। আমি বারমাসী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। তারপর আমি নাজেট মহাবিদ্যালয়ে 1971 আমি পরীক্ষা দিয়েছিলাম। সেই সময় আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী পর্যায়ে সংগ্রামের পর পরীক্ষা দিয়ে আমি এসএসসি পাস করি। তারপর আমি নাজার কলেজে বিএসসিতে অ্যাডমিশন নিই। কলেজ জীবনে কিছুটা রাজনীতির সাথে জড়িত ছিলাম, ছাত্র ইউনিয়ন করতাম। 1971 যুদ্ধের সময় আমি শরণার্থীদের জন্য আমি আমার নিজের ব্যবস্থাপনা, আমার বাড়ি ছিল রাস্তার পাশে, বারমাসী স্কুলের পাশে। আমি বারমাসী স্কুলে এই শরণার্থীদের থাকার ব্যবস্থা করে দিলাম, বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করে দিলাম। তাদেরকে আমার যতটুকু আমার পরিবারের পক্ষ থেকে যতটুকু সম্ভব চাল ডাল দু চিড়া এগুলো খাওয়ার ব্যবস্থা করে দিলাম। এইভাবে আমার অনেকদিন চলে যায়। মেয়ের শেষ ভাগে, জুনের প্রথম ভাগে আমরা ভারতে চলে যাই। সেখানে গিয়ে আমার আত্মীয়ের বাসায় উঠি। সেখানে থেকে কিছুদিন থেকে আমি আবার প্রথমে চলে যাই আগরতলা। আগরতলায় সেখানে প্রায় 15-20 দিনের মতো ছিলাম। সেখান থেকে আমাদের নিয়ে যায় তেজপুর আসাম বিমান করে, বোয়িং বিমান ছিল, এগুলি রাশিয়ান ওই মালবাহী বিমান। সেখানে আমরা এক মাস যাবৎ ট্রেনিং দিই বিভিন্ন যন্ত্রে অস্ত্রের উপর। সেখানে আমরা ট্রেনিং দিই রাইফেল, এসএমজি, তারপরে এসএলআর, তারপর গ্রেনেড, বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ, টুইন্স মোটার, এগুলি শেষ করার পর আমাদের তারপর আমাদেরকে আবার ট্রেন যোগে নিয়ে আসে সীমান্তে। তখন দত্ত ছিল আমাদের কমান্ডার, ডেপুটি কমান্ডার ছিলেন এই অমর নন্দী, তার পটিয়া ছিল বরুণ কানুগ। এইভাবে আমাদের 13 জন ছিল আমার গ্রুপে। সাবরুম বাজারে আসে, সাবরুমের উপর দিয়ে আমাদেরকে ঢুকে যায় ভিতরে রাত্রে অন্ধকারের মধ্যে। এটা নভেম্বর প্রথম দিকে। সেখান থেকে আসার পর আমরা প্রথমে আসি হ্যাঁকু বাজার। বিশেষভাগ আমাদের যাত্রা ছিল রাত্রে, দিনের বেলা কোথাও বাইরে সম্ভব ছিল না। দিনের বেলায় কারো বাসায় রান্নাঘরে পরে থাকতাম, ঝুপঝাড়ে পরে থাকতাম, পুকুরে পরে থাকতাম, এখানে যেখানে একটু নিরাপদ পেতাম সেখানে চলে যেতাম। তবে আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে এখানে এই বাংলাদেশের মানুষেরা, আমাদের যথেষ্ট সাহায্য করেছে। আমাদের থাকা খাওয়ার যতটুকু বা গিয়েছিল জুড়েছে, আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমাদেরকে চিড়া, মুড়ি, বিস্কিট, ভাত তো ব্যাগিয়ে জোটে নাই, খুব রেয়ার। এভাবে করতে করতে আমরা ফরিদসিরি আমরা কর্ণপল্লী চা বাগানে আমরা আস্থা নিয়ে নিলাম। এই সেখানে একটা আমাদের সংঘর্ষ হয়, ওই কিছু রাজাকার আমাদের থেকে ঘিরে আমাদের অস্ত্র নেওয়ার জন্য চেষ্টা করছিল। এটা ওই যে কর্ণপল্লী চা বাগানে সেখানে চেষ্টা করেছিল, পারেনি। আমরা প্রস্তুত ছিলাম, আমরা আমাদের যথেষ্ট সংঘর্ষ হয়, সংঘর্ষে এরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর আমরা আবার এখান থেকে দেখলাম যে এখানে আর থাকা যদি পরিচয় হয়ে গেল, সেখানে আবার আমাদের থাকে নিরাপত্তাহীন হয়ে পড়ে। তারপর থেকে আবার আমরা সামনের দিকে প্রসিডে নাজিরহাট আসি। নাজিরহাট এসে আমরা আস্থানা নিই মাইক ভান্ডার ফজলক বলে একজন উনের বড় মৌলানা সাহেবের ছেলে ছিল, উনি ব্যাংকে চাকরি করতেন। উনি আমাদেরকে আশ্রয় দিয়েছে, এখানে থাকতাম, খাওয়া দাওয়া করতাম, রাত্রি আমাদের বসন্ত। তারপরে আমরা পরিচয় দিয়ে আমরা থাকি বেশ কিছুদিন। সেখান থেকে কিছু রাজাকারদের আমরা স্বাস্থ্য করি সারান্ডার করে আমাদের থেকে। আর এর ফাঁকে আর আমাদের সাথে কিছু পুলিশের সাথে হয়েছিল, পুলিশ এরা আমাদের কাছে সারান্ডার করছিল। তারপর আমি আমার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি কিছু নেই, কিন্তু সেখানে গিয়ে দুজন রাজাকারকে, একটা হচ্ছে, একটার নাম হচ্ছে ফজলক,
একে ধরে স্বাস্থ্য কাজ কিংবা কিছু প্রত্যাবর্তন দেওয়ার পর কথা বাইরেন এর থেকে কিছু জিনিসপত্র উদ্ধার করছিল, কিছু উদ্ধার করে জনসাধারণকে দিয়েছিলাম। এই ছিল ফজল কেটিয়ার জন্য বারো মাসে বাগানের রাজা, বারো মাসে বাগানটা তার কন্ট্রোল, সব লুটপাট করে নিয়েছিল, তার থেকে অনেক কিছু উদ্ধার করা হয়েছে। আরেকটা হয়েছিল ইল্লো বলে, এটা হচ্ছে সুজনা বাগানের এই এ নেতা, সুজনা বাগান এটা ওর কন্ট্রোল। এর থেকে মানুষ এসে আমাদেরকে অভিযোগ করলো যে দাদা এরকম আমাদের অবস্থা, আমার ওর জন্য কিছু করতে পারছি না, ওরে কোনো মেয়ে রাখতে পারছি না, তারপর ওকে গিয়ে শাসা করে ওর ও স্ত্রী এসে আমাদের পায়ে পড়ে ক্ষমা চাইছে, ছাড়া না করা তারপর ছাড় দিয়েছে, শেষ মারে মেরে ফেলছে মেরে ছেলেটা খুব খারাপ উচ্ছৃঙ্খল, অসম্ভব উচ্ছৃঙ্খল। আমি একাত্তর স্বাধীন হওয়ার পর আমি বত্রিশে আমি সরকারি চাকরি পাই, সরকার যখন মাননীয় প্রধানমন্ত্রী মুজিবুর রহমান সাহেব জাতির পিতা যখন মুক্তিযুদ্ধ থেকে পুনর্বাসিত করছিল প্রথম আমি হয়েছিলাম, আমার এটা আমি চিরকাল স্মরণ করব। এবং এর পরবর্তী পর্যায়ে আমি ওই দুই বছর এক্সটেনশন এটাও পেয়েছি, দুই বছর এটাও পেয়েছি, আমার ছেলেও সরকারি চাকরি পেয়েছে, আমার মেয়েও পেয়েছে সরকারি, সরকার যে যা দিয়েছে সব পেয়েছে আমি। এর জন্য আমি সরকারের কাছে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং চিরকাল ওনার কাছে আমি নথি স্বীকার করতাম। যে চিন্তা চেতনা নিয়ে আপনারা যুদ্ধে গিয়েছিলেন, আপনারা কি মনে করেন বর্তমান বাংলাদেশ সেই চিন্তা চেতনাকে ধারণ করে? আমার মনে হয় করে, কিছু করে, কিছুটা অত কমও আছে, এটা আমি মনে করি ভবিষ্যতে এটা হবে, একদিন না একদিন হতে হবে। স্বাধীনতা কোনোদিন ব্যর্থ যেতে পারে না, এত 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 লক্ষ্য শহীদের রক্ত কোনোদিন ব্যর্থ হতে পারবে না। বর্তমান প্রজন্ম কি আপনাদের সেই চেতনাকে ধারণ ধারণ অবশ্যই করবে করবে এটাই আমি আশা করি।